মানুষ করতে পারি না মানুষের ক্ষতি করি তাহলে আমাদের কি পরিমাণ কান্না উচিত কপাল খারাপ নিজেও কাঁদি না কারো কান্নাও পছন্দ করি না কেউ যদি কান্না করে মনা যাতে হাসে একদল দেখশুনি, লজ্জা নাই কেমনে কাঁদে অথচ উল্টা তাকে প্রশ্ন করা দরকার এই বেহায়া আগুনের কাছে গেছো শরীরে যদি গরম তাপ না লাগে তোর লজ্জা গেল কই কোরআনের বাগানে জাহান নামের বয়ান চলতেছে সবার চোখে পানি তোর চোখে পানি নেই কেন তোর লজ্জা কই সে বলে দেখ হায় ওয়াজ মাহফিল একটা অপারেশন থিয়েটার দুনিয়ার হসপিটালে অপারেশন হয় দেহের কোরআনের মাহফিলে অপারেশন হয় রুহের অতএব এখানে অপারেশন হবে অন্য কিছু না অপারেশন চলাকালীন সময়ে কোনো ডাক্তার না ডান বামে তাকাইতে পারে অন্যদিকে খেয়াল রাখতে পারে সিরিয়ালে আরও অপারেশনের রুগী দাঁড়ানো আছে ভাবে অপারেশন সাকসেস করতে হবে এরপরে অন্য অপারেশনের রুগী আবার এখানে আনতে হবে অতএব এই অপারেশন থিয়েটারের যারা ডাক্তার হাকি কি ডাক্তার এরা ওয়াজ মাহফিলে বসে একটা বাজে কথা বলার টাইম নেই উম্মতের রুহের রোগগুলো ধরবেন আর অপারেশন করবে কোরানের আয়াত দিয়ে হাদিস দিয়ে আবার অন্য জায়গায় চলে যাবে রুগীর সিরিয়াল ওখানে আছে ওখানে গিয়ে আবার কোরআনের বয়ান দিতে হবে আর যারা ক্যানভাসা একদল হইল ডাক্তার আর একদল কি ডাক্তার এম বিবিএস কুমিল্লা চেম্বারে বসছেন টাইম দিবে পাঁচ মিনিট বিজিট এক হাজার বাজে কথা বলার টাইম নেই গেট আউট এক হাজার টাকা বিজিট দিলেন টাইম দিল পাঁচ মিনিট প্রেসক্রিপশন কমপ্লিট বের হয়ে যাও এক মাস পরে আবার মোলাকাত করবা আর ক্যানভাসার বেসবে মাত্র তিরিশ টাকা দামের একটা ঔষধ চাপাবাজি করলো দেড় ঘন্টা ঠিক তেমনিভাবে এই ময়দানের কিছু ক্যানভাসার বের হয়েছে যারা লেবাস পোশাক ইসলামের রেখেও উন্মতের রুহের রোগের কথার চিন্তাও করে না কতক্ষণ গল্প কতক্ষণ কৌতুক কতক্ষণ নাটক করে করে নাচানাচি করে সময় ব্যয় করে চলে যায় আল্লাহে দায় আদান করুন নবীজি বললেন দায়িত্বের যার যার পূর্ণতা করতে হবে না হয় হিসাব দিতে হবে আর একজন সাহাবি দাঁড়ালেন আমিও কারো অধীনে নাই আমার দায়িত্ব কি নবী বলেন আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্বশীল আল্লাহ দুটো হাত দিয়েছেন দুটো চোখ দিয়েছেন দুটো কান দিয়েছেন দুটো পা দিয়েছেন অনর্থক আল্লাহ কোনোটাই বানান নাই প্রত্যেকটা ডিউটি করার জন্য ডিউটি জবাব দিতে হবে ঠোঁট ডিউটি করলো কিনা জবাব দিতে হবে চোখ ডিউটি করলো কিনা জবাব দিতে হবে হাসরের দিন অতি চালাক যখন মিথ্যা বলার অপচেষ্টা করবে আল্লাহ বলবে জিব্বা স্টপ হয়ে যাও ঠোঁট

লগ গো ইয়াদ মন আম চশম গো ইয়াদ চিদা আম গমজাহরাম গোশ গো চিদা আম সামরুল কালা হাত আল্লাহর কাছে বলবে মালিক হাত তুমি नेक আমল করার জন্য দিয়েছো এই বান্দা হাত দ্বারা সে ডিউটি পালন করে নাই আঙ্গুলে কলম পাইছে তো অন্যায়ের পক্ষে কলমের সাইন চলে গেল কালি চলে গেল ন্যায়ের পক্ষে কালি ব্যবহার করে নাই এই হাতের দ্বারা মা বাবার খেদমত করবে আওলা মায়ের নামের হাত ব্যবহার করবে বান্দা করে নাই বরং অন্যায় পথে হাতকে প্রসারিত করেছে হাতের মধ্যে আল্লাহ এক একটা আঙ্গুলে কর দিছেন কর দিসেন নি তসবি ঠানার দিছেন না বিড়ি ঠানার লেগে দিছেন নামাজ পড়ার পরে বান্দা তুমি তসবি পড়ো আঙ্গুলের করের হক আদায় করো নামাজের সালামের পরে বেশি থেকে বেশি এক মিনিটের বেশি লাগে না ডান হাতের আঙ্গুলের করগুলো গুণে গুনে 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 তেত্রিশ বার আলহামদুলিল্লাহ পড়ো তেত্রিশ বার সুবহান আল্লাহ পড়ো চৌত্রিশ বার আল্লাহ আকবার পড়ো এটাকে তসবি ফাতিমি বলে এই তাসবির যদি এক মিনিট লাগে তবে পাওয়ার অনেক বেশি যা বুঝানো যাবে না বয়ান করে ময়দানে হাত আল্লাহর কাছে সাক্ষী দিবে আল্লাহ আমার হ ঠিক মতো আদায় করেছে না করলে তো ভয় নাই ঠোঁট বলবে আল্লাহ ঠোঁট দিয়া জিকির করবে কোরআন পড়বে দরুদ শরীফ পড়বে তসবি তাহালিল পরবে পরে নাই কান আর চোখ বলবে আল্লাহ চোখ দিয়ে মা বাবাকে দেখবে সবাব চক্ষু দিয়ে আল্লাহর কুদুরত দেখবে স্বাব কোরআন দেখবে স্বাব কাবা দেখবে স্বাব আলেম দেখবে স্বাব দেখে নাই করছে কি কয় সারা রাত বিছানায় পড়ে মোবাইলের দিকে তাকাইয়া তাকাইয়া কবিরা গুনা করে 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 রাত্রটা কাটিয়ে দিয়েছে কানের মধ্যে গানের তার লাগাইয়া রাত কাটিয়েছে আল্লাহ বলেন আমি অনর্থ কিছু বানাই নাই আমি যা বানাইছি সব কিছুর হিসাব করায় গন্ডায় নিব সুম্মালাতুস আলুন্না ইদিন আনিন্ন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ওয়া আন্নাকুম ইলাইনা তুরজাউন ও বান্দা ভেবেছো তোমার আমি অনর্থক বানাইছি তুমি ভাবছো আর আমার কাছে আসবা না যাওয়া কর